হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এটা হচ্ছে এন্টিগেট আর এই দিকটা দেখো অনেক খাবারের দোকান আছে সব রকমই খাবার পাওয়া যায় এখন আমরা চলে এসেছি বিচ্ছু বিল্লা মন্দিরে এটা হচ্ছে তোমার বেনারস ইউনিভার্সিটিতেই এটা বিশ্বনাথ টেম্পেল এটা হচ্ছে প্রবেশ পথ এখন আমরা ভেতরে ঢুকব আর দেখতেই পাচ্ছ এই পাশে মানে সাইডে অনেক দোকান আছে সুন্দর 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 জিনিস এখানে পাওয়া যায় দেখো ফাইনালি মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি তো চলো ভেতরে যাওয়া যাক আর গার্ডেনটা খুবই সুন্দর আর দেখো সাইডের দোকানগুলোতে মানে খুব সুন্দর সুন্দর ঘরে সাজানো জিনিস বিক্রি হয় খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় ঘরে সাজানোর জন্য আর আমরা এখন মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছি আর গার্ডেনটা খুবই সুন্দর এখানে চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো আমাদের সাথে থাকো এখন আমরা মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছি তো দেখো এখানে অনেকে বসে বসে এখানে আঁকছে তো কেউ যদি আঁকতে চায় তাকে এঁকে দেবে মানে আর চারশো টাকা করে নেবে খুবই সুন্দর সুন্দর আঁকা মানে তুমি যদি নিজেকে বলো যে তোমাকে এঁকে দেবে ওরা এঁকে দেবে কিন্তু চারশো টাকা করে নেবে এটা হচ্ছে মদন মোহন মূর্তি ইনিই হচ্ছে এই মন্দিরটা তৈরি করেছিলেন এটাই হচ্ছে মন্দিরের গেট এবার আমরা এই গেট দিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো আর এই পাশে হচ্ছে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে তো চলো যা যাক এবার আমরা ভেতরে ঢুকবো মন্দিরের ভিতরে তো চলো আমাদের সাথে থাকো মন্দিরের সামনে চলে এসেছি কী অপূর্ব লাগছে দেখো সত্যি দারুণ লাগছে এটাই হচ্ছে বিশ্বনাথ টেম্পেল এটা সকাল আটটার সময় খোলে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই এক ঘন্টা বন্ধ থাকে মন্দিরটা তো যাই হোক মানে চারিদিকটা দেখো অপূর্ব গার্ডেনটা এত সুন্দর মানে চারিদিকটা ঘুরে ঘুরে তো দেখছি আমরাও এখানে একটু সেলফি ফটো তুলে নিলাম তো চলো এইবার হচ্ছে ফাইনালি এবার মন্দিরের ভেতরে আমরা ঢুকবো এই হচ্ছে বিশ্বনাথ টেম্পেল তো চলো আমাদের সাথে ভেতরে চলো তো আমরাও ঘুরব আর তোমাদেরকেও দেখাবো মন্দিরের ভেতরে তাহলে প্রবেশ করলাম আর এটা এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয় সেটা পরে যাব দেখতেই পাবে তো দেখো ভেতরটা কি সুন্দর কি অপূর্ব আর জানো তো ভেতরে কিন্তু ভিডিও করার নিষেধ তবু যতটা পারি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আমি আর মাম্মাম ভেতরে ঢুকছি আর মাম্মামের বাবাই ভিডিও করে দিচ্ছে আর এই গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা বিশ্বনাথের কাছে যাওয়ার গেট আর এখানে বাজারাংবালি তারপরে মা অন্নপূর্ণা সব ঠাকুরেরই আছে তো ভিডিও করা তো নিষেধ যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাবা মহাদেবের কাছে এসেছি নন্দীর কাছে এসেছি নমস্কার করলাম নন্দীর কানে কানে আম কিছু বললো আমিও বললাম তো যাই হোক খুব ভালো লাগলো এখানে এসে ভেতরটা তো ঘুরে দেখলাম তো এবার আমরা ছাদে যাবো ছাদ থেকে কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো ছাদ থেকে তো নিচটা খুবই সুন্দর লাগছে আর পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটার পাশে থেকে আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও আর সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা